আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি অনেক ভালো আছেন। ঋতু স্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিও দেখার জন্য। আজ আমি হাজির হয়ে গেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব বলে। আজ যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হচ্ছে কীভাবে মসুর ডাল দিয়ে আলু, পটল আর পুঁই শাক দিয়ে একসাথে চচ্চড়ি করা যায়, সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করা হবে। রেসিপিটি আমার আপু তৈরি করেছে, চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটি আমার আপু তৈরি করেছেন। তো দেখতেই পাচ্ছেন তিন ধরনের সবজি দিয়ে এই চচ্চড়িটা করা হয়েছে, পুঁয়ের শাক, আলু আর পটল। প্রথমে কড়াইতে তেল দিয়ে এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। তেলের সাথে পেঁয়াজটা লাল লাল করেই ভেজে নিতে হবে। যখন পেঁয়াজটা এভাবে লাল হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে একে একে সবজিগুলো দিয়ে দিতে হবে, অর্থাৎ পুঁয়ের শাক, আলু আর পটলগুলো দিয়ে দিতে হবে। এখানে আলু আর পটলগুলো এভাবে লম্বা শেপ করেই কেটে নেওয়া হয়েছে, যার যার ইচ্ছা অনুযায়ী শেপে আপনারা কেটে নিতে পারেন। ভাজা পেঁয়াজের মধ্যে সবজিগুলো দিয়ে দেওয়ার পর এরপরে এর মধ্যে অ্যাড করতে হবে কাঁচামরিচ। আর এই সম্পূর্ণ রেসিপিটা কাঁচামরিচ দিয়ে রান্না করা হয়েছে। এরপরে দিয়ে দিতে হবে স্বাদমতো লবণ। এরপরে এই চচ্চড়িটা মসুরের ডাল দিয়ে রান্না করা হয়েছে, এই জন্য মসুরের ডালটা খুব ভালোমতো সিদ্ধ করে নিতে হবে। সবজিগুলো একটু মজে আসলে সেই আগে থেকে সিদ্ধ করা মসুরের ডালটা এই পর্যায়ে এই সবজির মধ্যে অ্যাড করে দিতে হবে। মসুর ডালটা কিন্তু একদম 100% সিদ্ধ করা হয়নি, এই ডালটা কিন্তু প্রায় 50% সিদ্ধ করা হয়েছে। চচ্চড়িতে সবসময় ডালটা একটু আধ ভাঙা করেই সিদ্ধ করতে হয়, তাহলে সেই চচ্চড়িটা খেতেই বেশি ভালো লাগে। তো এরপরে ডাল দেওয়ার পরে একে একে রসুনের পেস্ট আর ভাজা জিরার পেস্ট অ্যাড করতে হবে। রসুন আর জিরার পেস্ট অ্যাড করার পরে ডালের সাথে সবজিগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে 1/2 টেবিল স্পুন হলুদের গুঁড়া, দিয়ে দিতে হবে 1/2 টেবিল স্পুন ধনিয়া গুঁড়া। এরপরে আবারও সবজিটা খুব ভালো মতো কষিয়ে নিতে হবে। এই সবজিতে এক্সট্রা করে কোনো পানি দেওয়ার দরকার নেই, কারণ সবজি থেকে এমনি অনেকটা পানি বের হয়েছে আর এই পানিতেই কিন্তু সবজিটা ফুলফিল সিদ্ধ হয়ে যাবে। এটি একটা হেলদি খাবার, অর্থাৎ গরমের সময় এই সবজিটা পেটের জন্য অনেক ভালো আর অনেক স্বাস্থ্যকর। সবজিটা যখন দেখবেন মাখু মাখু হয়ে আসছে, ঝোলটা কমে আসছে, তখনই কিন্তু বুঝতে হবে এই সবজিটা রান্না করা হয়েছে। অর্থাৎ এটি এক ধরনের সবজিও বলা যেতে পারে, এটাকে এক ধরনের চচ্চড়িও বলা যেতে পারে। তো হয়ে গেল তিন ধরনের সবজি দিয়ে মসুর ডালের একটি চচ্চড়ি। এটি খুবই ইজি একটি রেসিপি, খুব কম উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি করা হয়। এখানে আলু, পটল আর পুঁই শাকটাই ব্যবহার করা হয়েছে। এই সবজিটা শরীরের জন্য, স্বাস্থ্যের জন্য অনেক বেশি ভালো। আপনারা এটি গরম গরম ভাতের সাথে সার্ভ করতে পারেন। খুব চটজলদি হয়ে গেল একটি সহজ রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকেও ফলো করে দিবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন এবং পেজটা ফলো করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও এই কাজটা করেনি তারা অবশ্যই পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার আর আমার আপুর জন্য অনেক বেশি দোয়া করবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।